এভরিওয়ান, তো আজকে আমি এই সুন্দর ব্লাউজটাকে পুরোটা কাটিং করে দেখাবো। এটা আমি পরেও দেখাচ্ছি, দেখুন কেমন দেখাচ্ছে। তো এটা হচ্ছে মেইন কাপড়টা আর এটা হচ্ছে আমার ব্লাউজ পিসটা। তো এখানে আমি প্রথমে লাইলিন কাপড় কাটিং করব, তারপরে গিয়ে মেইন কাপড় কাটিং করব, আর সরাসরি কিন্তু আমি এখানে কাপড়ে কাটিং করছি। আর এটা হচ্ছে আমার বোট নেক ব্লাউজ হচ্ছে। তো এখানে দেখুন আমি লাইলিন কাপড়টা নিয়েছি আর দুভাঁজ করে নিয়েছি, আর হাতের সাইডটা ওপেন সাইড, আর পিছন পাটটা আগে কাটিং করছি। আর এখানে পিছন পাটে কিন্তু হুক হচ্ছে, তার জন্য দুসুত কাপড় এক্সট্রা নিতে হবে। এবারে এখানে প্রথমে নিতে হবে ঝুলের মাপ। এখানে আমার ঝুল ছিল 14, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দিয়েছি। আর এরপরে নেব পুটের মাপটা। এখানে যেহেতু বোট নেক হচ্ছে, পুটের হাফ করে নিয়েছি। আর এখানে মোহরাটাও নিতে হবে, পুট যা বেরোবে সেটাই নিতে হবে, যেহেতু এখানে বোট নেক হচ্ছে। আর সমস্ত মেজারমেন্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এবারে নিতে হবে এখানে ছাতির মাপটা। এখানে আমার ছাতির 1/4 করে নিয়েছি, ছাতি ছিল 34। আর এখানে আর্মহোলের 1/2 ইঞ্চি একটা শেপ দিয়ে দিচ্ছি, একদম ছোট্ট মতন। এবারে নিয়ে নেবো এখানে কোমরের মাপটা। কোমরের 1/4 করে নিয়েছি, তারপরে 1 ইঞ্চি এক্সট্রা দিয়েছি টেকিং দেওয়ার জন্য, আর তারপরে 1.5 ইঞ্চি দিয়েছি, এটা এক্সট্রা ভিতরে থাকবে বলে। আর এখান থেকে দাগটাকে মিলিয়ে দিলাম। এই তো পিছনের পাটটা আমার পুরো রেডি হয়ে গেছে, খুবই সহজ। এবারে এখানে আমি গলার মেজারমেন্টটা নেব। এখানে আমি গলার চওড়া দেবো 3.5 ইঞ্চি, যেহেতু বোট নেক করছি, আর লম্বাটা রাখছি এখানে 3 ইঞ্চি। আমি আমার মতন রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতন এখানে গলার লেন্থ নিয়ে নেবেন। এবারে এটাকে রাউন্ড শেপ দেবো, দিলে আমার বোট নেক পুরো রেডি। এখানে যেমন ড্রয়িং করেছি তেমনভাবে পুরোপুরি কাটিং করে নেবো। আর এটা কিন্তু আমি পুরো পরে আপনাদের পুরোটা দেখিয়েছি আমার ব্লগ চ্যানেলে। যারা আমার জানেন না, একটা ব্লগ চ্যানেল আছে যেখানে আমি অনেক ভিডিও আপলোড করি, আপনারা চাইলে দেখতে পারেন, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো এখানে রেডি হয়ে গেছে। এবার এটাকে দিয়ে আমরা সামন পাটটাকে কাটিং করব। তার জন্য লাইলিনটাকে ঘুরিয়ে নিলাম, আর হাতের সাইডটা জয়েন্ট সাইড আছে। আর এই যে পিছন পাটটাকে সামন পাটের ওপর রেখে এখানে ড্রয়িং করে নেবো। আর দুসুত যে কাপড়টা যেটা হুক ঘরের জন্য নিয়েছি, ওটা কিন্তু বাইরে বের করে রাখবেন, ওটা শুধু পিছন পাটে থাকবে। আর বাদবাকি সেম টু সেমভাবে ড্রয়িং করব। আর আমার নতুন অনলাইনের ব্যাচ শুরু হচ্ছে সেলাইয়ের, এপ্রিল মাসের 5 তারিখ থেকে 3 মাসের কোর্স। টোটাল ফিসটা হচ্ছে 2000 টাকা। মেয়েদের সমস্ত কিছু শেখানো হচ্ছে, আপনারা চাইলে ভর্তি হতে পারেন। ডেসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া আছে, আপনারা ফোন করে জেনে নেবেন। এবারে গলার চওড়া নিলাম 3.5 ইঞ্চি, আর এখানে গলার লেন্থ নিচ্ছি 5.5 ইঞ্চি নিচ্ছি। আমি এখানে বোট নেক করছি, একটু বড় বোট নেক করছি, আপনারা আপনাদের পছন্দ মতন বোট নেক করবেন। দিয়ে রাউন্ড শেপটা করে দিলাম। এবারে ওপর থেকে নেব পয়েন্টের মাপ। পয়েন্ট যা আছে তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা দিলাম, পয়েন্ট ছিল 9। আর এখানে পয়েন্টের চড়া নিলাম 1/10, দিয়ে দাগটাকে পুরো হুবহু নিচ পর্যন্ত লাবিয়ে দিলাম। এবারে এখানে কোমরের মাপটা নেব, কোমরের 1/4, তারপর এখানে 2 ইঞ্চি এক্সট্রা নেব খাপের জন্য, আর 1 ইঞ্চি নেব মেন যে এক্সট্রা কাপড়টা থাকে তার জন্য। দুটো দাগকে মিলিয়ে দিলাম, পুরোটা রেডি হয়ে গেছে। আর এখানে আর্মহোলের সাইডে তালপাট কিন্তু অবশ্যই কাটিং করতে হবে, যেহেতু এটা বোট নেক হচ্ছে। আমি 1/2 ইঞ্চি ভিতর থেকে এখানে তালপাটটাকে কাটিং করে নিলাম। আর এখানে অবশ্যই আপনারা আর্মহোল মেপে নেবেন যে আপনাদের আর্মহোল ঠিকঠাক আছে কিনা। আমার এখানে কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। এবারে খাপের জন্য মেজারমেন্টটা নেব, যে 2 ইঞ্চি নিয়েছিলাম সেটা প্রথমে দাগ দিলাম, তারপরে 2 ইঞ্চি লম্বায় দাগ তুললাম। এইরকমভাবে তুললে খাপটা খুব ভালো হয়। তারপরে মেন পয়েন্টের সাথে এরকম মিলিয়ে দিয়ে কর্নারটা একটুকু গোল করে দিলাম। এবারে এখান থেকে আলতো হাতে আর্মহোলের সাইডে এরকম শেপ দিতে হবে, এর কোনো নির্দিষ্ট মাপ নেই। আর এখানে কিন্তু সমস্ত মেজারমেন্টের পর আরও 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সাইড থেকে। এটা হচ্ছে আমাদের যখন সেলাই হবে তখন এই এক্সট্রা কাপড়টা আমাদের চলে যাবে। তো পুরোটা রেডি হয়ে গেছে। এবারে যেমনটা আমি ড্রয়িং করেছি হুবহু সেম টু সেমভাবে কিন্তু কাটিং করে নেবো, এক ফোঁটাও কিন্তু এক্সট্রা এখানে আর নেবো না। যা এক্সট্রা নেওয়ার আমি অলরেডি কিন্তু নিয়ে নিয়েছি। আর আপনারা কিন্তু এই সেম প্রসেসে বোট নেক করতে পারেন যে কোনো সাইজের জন্য। এখানে আমি একটা সাইজ দেখালাম, আপনাদের মনের মতন সাইজ আপনারা করে নেবেন, দেখবেন খুবই ভালো হবে, আর এর ফিটিংস কিন্তু খুবই ভালো হয়। তো যেমনটা আমি শেপ দিয়েছিলাম দেখুন হুবহু কাটিং করে নিচ্ছি। আর এখানে যে 2 ইঞ্চি খাপের জন্য নিয়েছিলাম এটাকে কেটে বাদ দেব, এটা বাদ দিলেই কিন্তু এখানে খাপটা তৈরি হয়ে যাবে। আর যারা অনলাইন ব্যাচের জন্য ভর্তি হতে চান, ডেসক্রিপশানে কিন্তু নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করতে পারেন, খুবই কম খরচে পুরোটা মেয়েদের শেখানো হচ্ছে। তো পুরো রেডি হয়ে গেছে এখানে। এবারে আমি হাতাটাকে কাটিং করব, তার জন্য এক্সট্রা যে লাইলিন কাপড়টা এটাকে আমি 4/2 করে নেব। তো এখানে আমি 4/2 করে নিয়েছি, হাতের সাইডটা জয়েন্ট সাইড। এখানে হাতার লেন্থ আছে আমার 11, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব। আর তারপরে এখানে দাগটাকে এইরকমভাবে সমান করে দেব। এবারে ওপর থেকে 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম, এটা কিন্তু দিতেই হবে। আর নিচে মুহুরির মাপ নিলাম 1/2 মুহুরির, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা। আর ওপরে নিয়ে নেব মুহুরির হাফের সাথে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা, মানে 3 ইঞ্চি টোটাল এক্সট্রা নিলাম। দাগটাকে এরকম মিলিয়ে দিলাম। আর এখান থেকে যেমন শেপ দেয় হাতার কাছে তেমনভাবে শেপ দিয়ে দেবেন। আর যারা পুরোপুরি হাতা দেখতে চান কীভাবে কাটিং স্টিচিং হয়, আমার চ্যানেলে অলরেডি অনেক ভালোভাবে হাতা কাটিং স্টিচিং দেখিয়েছি, আপনারা একবার দেখে নেবেন, তাহলে দেখবেন খুবই সুবিধা হবে আপনাদের, হাতার পারফেক্ট ফিটিংস হবে। আর এখান থেকে তালপাট কাটিং করলাম।
এবার এটাকে কাটিং করে নেব যেমনটা ড্রয়িং করেছি। তো পুরোটা রেডি হয়ে যাওয়ার পরে মেন কাপড়টাকে কাটিং করব। আর এখানে মেন কাপড়টা আমি কীভাবে কাটিং করছি এটা একটু ভালো করে দেখবেন। প্রথমে এখানে কাপড়টাকে দু ভাঁজ করে নিয়েছি আর হাতের সাইডটা ওপেন সাইড আছে। প্রথমে পিছন পাড়টাকে এরকম রাখলাম আর এখানে আমি কিন্তু সব সাইড থেকে এক্সট্রা এক্সট্রা করে রাখবো, যাতে যখন সেলাই করব তখন যেন আমার কোনো অসুবিধা না হয়। পরে বাড়তি কাপড়গুলোকে আমি বাদ দিয়ে দেব কেটে আবার। তো এইরকমভাবে করলে যারা নতুন তাদের জন্য ভীষণ ভালো হবে। তো এখানে পুরোটা দেখুন কাটিং করেছি, সেম প্রসেসে সমস্তগুলো আমি কাটিং করে নেব আর পিনগুলোকেও আমি খুলে নিচ্ছি। এখানে দেখুন তো এখানে সমস্তটা আমি কাটিং করেছি, প্রত্যেকটা এক্সট্রা কাপড় পরে বাদ দিয়ে দেবো। তো আশা করব পুরোটা ভালো লেগেছে। আর স্টিচিং ভিডিও আমি অনেকবার করে আমার চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত, টাটা।